হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাই ওয়ার্ন এই ভিডিওতে আমি আলোচনা করবো ক্লাস টুয়েলভ এর রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোয়েশ্চেন পেপার ওয়ান এর পার্ট টু নিয়ে এর আগের পার্ট ওয়ান ভিডিওতে আমরা এমসি এবং তার সঙ্গে যে চারটি প্রশ্ন ছিল সেটা আলোচনা করে নিয়েছি এখন আলোচনা করবো বাকি প্রশ্নগুলো নিয়ে দেখো প্রথমে যেটা বাকি ছিল প্রথম যেটা রয়েছে অ্যানিমোফিলি ফুলের দুটি বৈশিষ্ট্য লেখো অ্যানিমোফিলি কথার অর্থ হচ্ছে বায়ু পরাগী বায়ু পরাগী ফুলের কী কী বৈশিষ্ট্য হবে তোমরা জানো এগুলো হালকা হবে খুবই তারপরে অনুজ্জ্বল গন্ধহীন বর্ণহীন ইত্যাদি হবে আর এদের উদাহরণ কি ধান কম ভুট্টা ইত্যাদি পরের প্রশ্ন ক্লাইন ফিল্টার সিনড্রোম এর কারণ এবং একটি উপসর্গ লেখো দেখো ক্লাইন ফিল্টার সিন্ড্রোম কখন হয় যখন মানুষের ক্রোমোজোম এক্স এক্স ওয়াই রকম হয়ে যায় এবং তার টোটাল ক্রোমোজোম সংখ্যা সাতচল্লিশ হয় তখন তাকে বলা হয় ক্লাইন ফিল্টার সিনড্রোম অর্থাৎ এখানে দুটো এক্স থাকে একটা ওয়াই থাকে ঠিক আছে অর্থাৎ পুরুষ যার একটা এক্সের বদলে আরও একটা এক্সট্রা এক্স থাকে তখন যে সিনড্রোম দেখা যায় তখন তাকে বলা হয় ক্লাইন ফিল্টার আর এর কি কী উপসর্গ দেখা যায় এর ফলে যে পুরুষ হয় সে লম্বা হয় দাড়ি গোফ কিন্তু কম হয় তাদের ঠিক আছে তবে মহিলাদের মতো এদের স্তনে বৃদ্ধি দেখা যায় আর গলার স্বর তীক্ষ্ণ হয় শুক্রাশয় থাকে কিন্তু সেটা ছোটো এবং জনন ক্ষমতা হারিয়ে ফেলে এইগুলো হলো ক্লাইন ফিল্টার সিনড্রোমের উপসর্গ এরপরে জিন এবং ক্রোমোজমের মধ্যে সম্পর্ক রয়েছে তোমরা জানো ক্রোমোজম তৈরি হয় ডিএনএ দিয়ে ডিএনএ তার সঙ্গে সঙ্গে হিস্টোন নন হিস্টোন বিভিন্ন যে আয়ন থাকে সেগুলো দ্বারা আর এই ডিএনএর একটা পার্টিকুলার অংশ যে প্রোটিন তৈরি করতে পারে তাকে বলা হয় জিন ঠিক আছে তাহলে জিন আর ক্রোমোজমের সম্পর্ক তোমরা বই থেকে ভালো করে লিখে নিও এভাবেই লেখা আছে দেখে নাও এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে দুটি বিদেশি কার্পের বিজ্ঞানসম্মত নাম লেখো দুটি বিদেশি কার্প যাদেরকে এক্সোটিক কার্পও বলা হয় এরকম নাম হবে সিলভার কার্প আর গ্যাস কার্প এদের বিজ্ঞানসম্মত নাম সিলভার কার্পের বিজ্ঞানসম্মত নাম হলো থিস মলিট্রিক্স এবং গ্যাস কার্পের বিজ্ঞানসম্মত নাম টিনো ফ্যানিংগোডন ইডেলা ঠিক আছে এই দুটো বিজ্ঞানসম্মত নাম এখানে আমার জায়গা কম আছে তার জন্য লিখতে পারলাম না তোমরা বইতে পেয়ে যাবে বানানটা দেখে নিবে তারপরে রয়েছে বায়োপাইরেসি কী বায়োপাইরেসি এর উদাহরণ দাও আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞা দাও বায়োপাইরেসি এটা হচ্ছে এক ধরনের অন্যের অধিকারকে নিজের বলে দেখানোকে বলা হয় বায়োপাইরেসি ঠিক আছে এর খুব ডিটেলস রয়েছে তোমরা বইতে পেয়ে যাবে আর এর সঙ্গে যেটা রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞা দাও জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেন তোমরা জিন লেভেলে যে জিনকে কেটে তার সঙ্গে অন্যান্য জিনকে যুক্ত করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অর্গানিজম তৈরি করা হয় তাকে এই টোটাল প্রসেসকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপরে আইউসিএন ডাব্লিউডাব্লিউএফের পুরো নাম কী আইউসিএন জানো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস আর ডাব্লিউডাব্লিউ এফ হলো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার আর বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম কাকে বলে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমকে ইংরেজিতে ইকোলজিক্যাল সাকসেসও বলা হয় আর এর সংজ্ঞাটা তোমরা বই থেকে ভালো করে পেয়ে যাবে তাও একবার বলছি যে এটা হলো এক ধরনের পদ্ধতি যেখানে একটা অঞ্চল এখানে প্রথমে যে কিছু ধারা রয়েছে সেটা কিছু সময় পরে অন্য জীবগোষ্ঠী ধারা প্রতিস্থাপিত হয়ে যাবে অর্থাৎ এখন বর্তমানে যে জীবগোষ্ঠীগুলো রয়েছে সেগুলো আবার অন্যান্য জীবগোষ্ঠী ধারা পরিপূর্ণ হবে কিন্তু সেগুলো আর থাকবে না ঠিক আছে এটাকে বলা হলো বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম ইকোলজিক্যাল সাকসেশান তারপরে দেখো প্রশ্ন রয়েছে অ্যামনিওসিন্থেসিস কী এর প্রয়োজনীয়তা লেখো অ্যামনিওসিন্থেসিস তোমরা জানো এটা হলো একটা পদ্ধতি যেখানে গর্ভবতী স্ত্রীদের অ্যামনিওটিক তরল সংগ্রহ করে তার ভ্রূণ কোষকে পর্যবেক্ষণ করা হয় তার ক্রোমোজোমের গঠন ক্রোমোজোমে কোনো অস্বাভাবিক বিপাকীয় ত্রুটি হচ্ছে কি না এগুলো নির্ধারণ করা হয় তাকে বলা হয় অ্যামিনিওসিন্থেসিস আর এর প্রয়োজনীয়তা কী এর প্রয়োজনীয়তা এটাই হলো যে ক্রম ভ্রূণ কোষে যে ক্রোমোজোমগুলো রয়েছে তাদের সংখ্যা ঠিক আছে তাদের নাম্বার আর আকার আকৃতি এবং ভ্রূণের কোনো জিনগত ত্রুটি হয়েছে কিনা অর্থাৎ বিভিন্ন ধরনের যে সিনড্রোম রয়েছে ডাউন সিনড্রোম তারপর ক্লায়েন্ট ফিল্টার সিনড্রোম ঠিক আছে এবং ক্রাইডোচ্যাট সিনড্রোম এগুলো নির্ধারণ করা সম্ভব হয় আর এর সঙ্গে যেটা রয়েছে এর প্রয়োজনীয়তা হয়েছে আর এর একটা অপব্যবহার রয়েছে তোমরা জানো যে এই অ্যামিওসিনডিসের মাধ্যমে ভ্রূণকে শনাক্ত করা যায় অর্থাৎ সেটা মেল না ফিমেল যদি ফিমেল হয় অনেকে সেটাকে হত্যা করে দেয় এটাই হলো তার অপব্যবহার এরপরে দেখো কোলেস্ট্রাম কি রয়েছে এর গুরুত্ব রাখো কোলস্ট্রাম জানো কোলেস্ট্রাম হচ্ছে শিশু জন্মানোর দু থেকে তিন দিন ধরে মায়ের স্তনগন্থি থেকে যে গাঢ় আঠালো পুষ্টিদায়ক একটা হরিদ্রাব তরলপত্র বের হয় তাকে বলা হয় কোলস্ট্রাম আর এর গুরুত্ব এর গুরুত্ব কী হবে না এই যে কোলস্ট্রাম দুধ এটাতে অ্যান্টিবডি প্রচুর পরিমাণে থাকে কোন অ্যান্টিবডি থাকে আইজি এ থাকে ঠিক আছে এই অ্যান্টিবডি থাকার জন্য শিশুকে রোগ প্রতিরোধ ক্ষম ক্ষমতার অধিকারী করে তোলে আর কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তারপরে ডিএনএ অ্যাপ্লিকেশনের প্রধান বৈশিষ্ট্যগুলো তোমরা জানো ডিএনএ অ্যাপ্লিকেশনের প্রধান বৈশিষ্ট্য কী হবে এটা সবসময় ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমে হয় তারপরে একটা নির্দিষ্ট স্থান থেকে শুরু করে যাকে বলা হয় ওরিসি ঠিক আছে তারপরে এগুলো হচ্ছে ডিরেকশনাল হয় অর্থাৎ একটা স্থান থেকে শুরু হয় যে ওরিশি তারপর দুদিকেই এই রেপ্লিকেশান চলতে থাকে তারপর এটা সেমিকনজারভেটিভ ঠিক আছে এগুলো রয়েছে তার বৈশিষ্ট্য হার্ডিউন বিহাগের সূত্র লেখো তার জি আর পুল কী হার্ডিউন বিয়ার্গের সূত্র তোমরা জানো বইতে ভালো করে সংজ্ঞাটা পেয়ে যাবে আর জিন জিনপুল কী জিন পুলের সংজ্ঞা এরকম হয় যে কোনো একটা অঞ্চলে একটা স্পিসিস যে কোনো স্পিসিসের সে যত সদস্য আছে তার মধ্যে জিনের টোটাল সমষ্টিকে বলা হয় জিনপুল ঠিক আছে এরপরে দেখো কী প্রশ্ন রয়েছে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম কী অভিযোজনগত বিকিরণ কাকে বলে অভিযোজনগত বিকিরণ কাকে বলে দেখো ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম তোমরা ওই থেকে পেয়ে যাবে ভালো করে সংখ্যা দেওয়া আছে অভিযোজনগত বিকিরণ যাকে অ্যাডাপটিভ রেডিয়েশান বলা হয় অর্থাৎ একই গোত্রের বিভিন্ন প্রাণী বিভিন্ন পরিবেশে বসবাসের জন্য তাদের যে আকৃতিগতভাবে পৃথক হয়ে যায় তাকে বলা হয় অ্যাডাপটিভ রেডিয়েশন অর্থাৎ একটা স্বর্ণপায়ী প্রাণী এটা গাছে বসবাস করার জন্য তার কিছু আলাদা ক্যারেক্টার দেখা যায় তারপর বায়ুতে উড়ার জন্য তার কিছু আলাদা ক্যারেক্টার দেখা যায় জলে বসবাস করার জন্য তার কিছু আলাদা ক্যারেক্টার দেখা যায় এবং দৌড়ানোর জন্য আবার কিছু তাদের আলাদা ক্যারেক্টার রয়েছে এবার এইগুলো তোমরা জানো যারা গাছে বসবাস করে তাদেরকে বলা হয় অ্যাবোরিয়াল আর যারা উড়ে তাদেরকে বলা হয় এরিয়াল যারা জলে বসবাস করে তাদেরকে অ্যাকোয়াটিক যারা গুহায় বসবাস করে তাদেরকে বলা হয় বারোইং আর যাদের যারা দোমড়ো দৌড়ায় তাদেরকে বলা হয় কার্সোরিয়াল নেক্সট প্রশ্ন অ্যান্টিবডির গঠন চিহ্নিত করো তোমারকে রয়েছে প্রোপাগেশন কী এর গুরুত্ব রেখো প্রোপাগেশনের গুরুত্ব প্রোপাগেশন কী জানো এটা হচ্ছে একটা কলাকর্ষণ মাধ্যমে উদ্ভিদের কোনো একটা কোষ কলা বা অঙ্গ সেখানে রেখে সেখান থেকে অর্থাৎ সেই কোষ বা কলা থেকে সম্পূর্ণ উদ্ভিদ প্রচুর পরিমাণে তৈরি করার পদ্ধতিকে বলা হয় প্রোপাগেশন নেক্সট প্রশ্ন রয়েছে কার্পের একটি ছত্রাক ঘটিত রোগের নাম লেখো এর কারণ এবং প্রতিকার লেখো কার্পের একটা ছত্রাক ঘটিত রোগের নাম কি হবে ফুলকা পচন বা যেটাকে গিল রড বলা হয় আর এর কারণ কী এর কারণ হলো একটা ছত্রাক সেই ছত্রাকের নাম হচ্ছে ব্রাকিওমাইসেস স্যাঙ্গুইনিস ঠিক আছে এটা কীভাবে প্রতিকার করা যাবে এর প্রতিকার হচ্ছে এটাকে থ্রি থেকে ফাইভ পারসেন্ট লবণ জলে ডুবিয়ে রাখলে পাঁচ থেকে দশ মিনিট ডুবিয়ে রাখলে এই রোগের প্রতিকার করা সম্ভব হয় আর যদি রোগের প্রকোপ খুবই বেশি হয় তাহলে এটাতে সেই জলে দশ থেকে পনেরো পার্সেন্ট পার্সেন্ট নয় কেজি কলিচুন মিশিয়ে দিলে এই রোগকে প্রতিকার করা সম্ভব হয় পেস্ট তোমার জৈবিক পদ্ধতি জানো তোমরা ট্রান্সজেনিক উদ্ভিদ কাকে বলে উদাহরণ দাও ট্রান্সজেনিক উদ্ভিদ অর্থাৎ ওই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে কাজে লাগিয়ে একটা জীব একটা উদ্ভিদের কোষে অন্য যে কোনো জীবের জিনকে প্রবেশ করা করানো হলে সেই উদ্ভিদকে বলা হবে ট্রান্সজেনিক উদ্ভিদ আর এরকম উদাহরণ হবে বিটি তুলো বিটি বেগুন এগুলো ঠিক আছে পরের প্রশ্ন পিসিআরের দুটি সুবিধা লেখো এর সীমাবদ্ধতা লেখো পিসিআর যেন পলিমারের চেন রিয়াকশান এর সুবিধা কী রয়েছে এর সুবিধা এটাতে খুব কম সময়ে অনেক বেশি ডিএনএ পাওয়া যায় তৈরি করা সম্ভব হয় তারপর যে কোনো জীববস্তু থেকে যেমন হচ্ছে পচা গলিত জীববস্তু এমনকি জীবাশ্ম থেকেও অল্প পরিমাণ ডিএনএ পেলে সেখান থেকে অনেক প্রচুর অনেক বেশি পরিমাণে ডিএনএরকে প্রতিলিপিকরণ তৈরি করে অনেক ডিএনএ তৈরি করা সম্ভব হয় এর কিছু সীমাবদ্ধতা রয়েছে সীমাবদ্ধতা কি না এখানে যেহেতু ট্যাক পলিমারেজ কাজ করে আর ট্যাক পলিমারেজের কোনো সংশোধন করার ক্ষমতা থাকে না তার জন্য এখানে যে ডিএনএ তৈরি হবে সেখানে নিউক্লিওটাইড ভুল হয়ে যেতে পারে ঠিক আছে আর একটা সীমাবদ্ধতা রয়েছে সেটা হচ্ছে এরা প্রচুর পরিমাণে ব্যয়বহুল অর্থাৎ প্রচুর খরচ হয় তারপরে উৎপাদিত ডিএনএ ছোটো প্রকৃতির হয় ছোটো হয় ঠিক আছে উৎপাদিত ডিএনএ ছোটো হয় নেক্সট প্রশ্ন দূষণের কারণ জানো পাখির খেচের অভিজ্ঞতা দুটি বৈশিষ্ট্যও পারবে বয়স পিরামিড অর্থাৎ যেটাকে এজ পিরামিড বলা হয় এটাও তোমরা জানো বিভিন্ন এজের সাপেক্ষে যে পিরামিড গঠন করা হয় তাকে বলা হয় এজ পিরামিড যেমন রয়েছে পোস্ট রিপ্রোডাক্টিভ ফেজ রিপ্রোডাক্টিভ ফেজ আর রয়েছে প্রি রিপ্রোডাক্টিভ ফেজ এই তিনটি দশা অনুযায়ী তিন রকমের পিরামিড পাওয়া যায় এটা একদম এক ধরনের পিরামিড তারপরে এই রকম আরও একটা পিরামিড পাওয়া যায় আর একটা পিরামিড পাওয়া যায় এই রকম এগুলো তিনটিই হচ্ছে এজ পিরামিড এবার এখানে এই যে তিনটি জায়গা রয়েছে এই তিনটি জায়গাতে তিন রকম এজের মানুষের সংখ্যা অনুযায়ী এই পিরামিডগুলো পাওয়া যায় বই থেকে ভালো করে পেয়ে যাবে কোনো চাপ নেই ঠিক আছে পরের যে প্রশ্ন রয়েছে শুক্রাশ্বরের কলাস্থানিক গঠন তার সঙ্গে সঙ্গে আইভিএফ কি আইভিএফের প্রণাম হলো ইনভিট্রো ফার্টিলাইজেশান ঠিক আছে ইনভিট্রো ফার্টিলাইজেশান অর্থাৎ যে স্পার্ম এবং এগ এগ দুটোকে জীব দেহের মধ্যে ফার্টিলাইজেশান না করিয়ে এটাকে বাইরে তার টেস্ট টিউবের মধ্যে যখন ফার্টিলাইজেশন করানো হবে তখন থেকে বলা হয় ইনভিট্রো ফার্টিলাইজেশন আর এই নিষেকের পরে কিন্তু ইনভিট্রো ফার্টিলাইজেশনের পরে চার থেকে আটটা যখন কোষ হয়ে যায় তখন এটাকে মায়ের জরায়ুতে ট্রান্সফার করে দেওয়া হয় তারপরে যেটা রয়েছে প্লাসেন্টার একটি বিরূপ কার্য উল্লেখ করো আর এর সঙ্গে চার চারমার্কে একটা প্রশ্ন রয়েছে প্লাসেন্টার বিরূপ কাজ কী হবে প্লাসেন্টা দেখো কিছু কিছু প্যাথোজেন রয়েছে যেগুলো প্লাসেন্টাকে ভেদ করে চলে যেতে পারে অর্থাৎ মা যদি ওই প্যাথোজেনগুলোর দ্বারা আক্রান্ত থাকে যেমন হচ্ছে সিফিলিস স্মল পক্স চিকেন পক্স রুবেল মিজেলস ইত্যাদি এই রোগ দ্বারা যখন আক্রান্ত হয় তখন মায়ের দেহে থেকে এই প্যাথোজেনগুলো প্লাসেনটা ভেদ করে সন্তানের অর্থাৎ ফিটাসে ফিটাসকে অ্যাফেক্ট করে ঠিক আছে এছাড়া কিছু ড্রাগ রয়েছে সেই ড্রাগগুলো মায়ের দেহ থেকে ফিটাসের মধ্যে চলে যায় প্লাসেন্টাকে ভেদ করে এগুলো হচ্ছে প্লাসেন্টার বিরূপ কাজ এরপরে যেটা রয়েছে একমার্কে জেনেটিক কোড কাকে বলে জেনেটিক কোড জানো তোমরা এমআরএনের উপর যে অবস্থান করে নিউক্লিওটাইটগুলো সেই পরপর অবস্থিত তিনটি নিউক্লিওটাইটকে নিয়ে নিয়ে একটা একটা কোডন তৈরি হয় আর যেগুলো অ্যামাইনোসিটের অর্থ বহন করে ঠিক আছে তাকে বলা হয় জেনেটিক কোড বা জেনেটিক কোডন নেক্সট প্রশ্ন কী রয়েছে তারপরে তিন ও দুই মার্কে রয়েছে তারপরেও তিন ও দুই মার্কে রয়েছে ঠিক আছে এগুলো তোমরা বইতে অবশ্যই পেয়ে যাবে যদি পেয়ে না পেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো তাহলে আমি পরের ভিডিওতে আলোচনা করে দেবো আর তো ফ্রেন্ডস এইভাবে তোমরা পড়তে থাকো ভালো থেকে ওদা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও